আবারও হাজির হয়েছি আর একটি খুবই সুন্দর বর্ডার ডিজাইন নিয়ে দেখো শুরুতেই আমি মার্জিন থেকে এগারোটি ঘর গুনে গুনে ছেড়ে দিয়েছি এবং অপর দিক থেকে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং সেলাই আরম্ভ করব প্রথমে একটি ঘর সেলাই করব একটি ঘরের ওপরে দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব এই তিন ঘরের ওপরে আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব পাঁচ ঘরের ওপরে আবারও দুদিক থেকে দুটি করে ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করব। দুদিক থেকে এখানে একটি করে ঘর বাড়িয়ে নিয়েছি এবং এখানে টোটাল ঘরের সংখ্যা আছে সাতটি এর পরের লাইনে আমি নটি ঘর সেলাই করব এক্ষেত্রেও দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নিয়েছি তিনটি চারটি পাঁচটি ছয় সাত আট নয় এখানে নটি ঘর সেলাই করলাম আবারও দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে এগারোটি ঘর সেলাই করব এই লাইনে আছে এগারোটি ঘর এগারোটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরের লাইনে তোমরা দেখতে থাকো আমি বলে দিচ্ছি এগারোটি ঘর সেলাই কমপ্লিট হয়ে গেলে এবারে দুদিক থেকে দুটি করে ঘর কমিয়ে সুচ তুলবো দেখো দুটি ঘর ছেড়ে আমি সুচ তুললাম এবং মাঝখানে আমি সাতটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই হয়ে গেল আবারও দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে মাঝখানে পাঁচটি ঘর সেলাই করব এরপরে আবারও দুদিক থেকে দুটি করে ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করব আর সবশেষে একটি ঘর সেলাই করব। এবারে দেখো কী করব এই যে যেখানে সাতটি ঘর সেলাই করেছিলাম নিচের লাইনে এগারোটি ঘর ছিল যেখানে দুটি ঘর ছেড়ে সেলাই করেছিলাম অর্থাৎ সাতটি ঘর সেই লাইনে এসে একটি ঘর ছেড়ে দেখো বাদিক থেকে দুটি ঘর সেলাই করেছি তার ওপরেও একটি ঘর ছেড়ে আবারও দুটি ঘর সেলাই করেছি এবং আবারও একটি করে ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করলাম এবারে এই দু নম্বর ঘরের ওপরে একটি ঘর সেলাই করে বাদিকে সুচ তুলে আবারও দুটি ঘর সেলাই করব এবারে বাদিক থেকে একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং আবারও দুটি ঘর সেলাই করতে হবে এবারে বাদিক থেকে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং তিনটি ঘর সেলাই তিনটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এবারে দেখো এই যে একটির নিচে যে তিনটি ঘর সেলাই আছে সেখান থেকে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং বাঁদিক বরাবর সেলাই করছি প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে আবারও একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব। এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব। আরও একবার দুটি ঘর সেলাই করতে হবে অর্থাৎ এখানে তিন লাইন দুটি করে ঘর সেলাই করেছি আর নিচের দিকে একটি ঘর সেলাই করেছি তো এই যে ডিজাইনটি তৈরি হলো এটি বাদিকে ডিজাইন তৈরি হলো ঠিক একই রকমভাবে ডান দিকেও সেলাই করতে হবে তো আমি কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি এই যে এগারোটি ঘর এগারোটি ঘরের ওপরে একটি ঘর ছেড়ে শুচ তুলেছি এবং সেলাই আরম্ভ করেছি ডিজাইনটির পরবর্তী অংশ দেখার জন্যে পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ করছি আমি পরবর্তী পার্টে এই ডিজাইনটির বাকি অংশ দেখাবো এবং এই ডিজাইনটি মোট তিনটি পার্টে দেখিয়ে দেবো